আমরা ধরেন বিভিন্ন উপজেলা থেকে পাহাড় থেকে ধরেন 15 টাকা 20 টাকা দামে 20 কাটি মাল এক একটা আটিতে 20 টাকা করে আটি আছে। 20 টাকা করে আটি আমরা 15 টাকা করে কিনে নিই। আমরা এই জিনিসগুলো ঢাকাতে সরবরাহ করি। ঢাকা থেকে 3 পার্বত্য জেলা ছাড়া 63টি জেলায় ঢাকা থেকে এই জিনিসগুলো সরবরাহ করা হয়। ফুলঝারুটা এটা প্রাকৃতিকভাবেই খাগড়াছড়ির পাহাড়ে জন্মে। এটার উপর ভিত্তি করে এখানে একটা উদ্যোক্তা ব্যবসায়ী শ্রেণী গড়ে উঠেছে। এটা পাহাড় থেকে কালেক্ট করে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জেলাতে এটা পাঠিয়ে থাকে। এখন শোনা যাচ্ছে এটা বিদেশেও পাঠানো হচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও এই ফুলঝারুর চাহিদা আছে, যেটা ব্যবসায়ীরা এখান থেকে পাঠাচ্ছে। আমরা এই ফুলঝারু থেকে বেশ কিছু রেভিনিউ পেয়ে থাকি। গত বছর আমরা প্রায় 5 লক্ষ টাকা রেভিনিউ পেয়েছি। এটা যদি চাষাবাদ করা যায় তাহলে ব্যবসায়ীরা আরও বেশি করে লাভবান হবে বলে আমাদের বিশ্বাস। আজকে আমাদের এই ব্যবসাটা কিন্তু ধ্বংসের পথে, যার একমাত্র কারণ হচ্ছে যে ভারতের থেকে অবৈধ মাল আসার কারণে আমাদের ঢাকার বাজার এখন কি আমরা পাচ্ছি না, যার কারণে আমাদের এখন বর্তমানে লস দিয়ে মালগুলো বিক্রি করা হচ্ছে। সরকার যেন প্রশাসনের মাধ্যমে এই চোরাপথে জিনিসটা যেহেতু আসা বন্ধ করে, তাহলে আমাদের দেশে সম্ভব এবং কি আমাদের আমরা মোটামুটি এই পাহাড় থেকে জিনিসগুলো সংগ্রহ করে সারা বাংলাদেশে যে আমাদের একটা ব্যবসা এটা যেন চালু রাখতে পারি। সিলেটে অবৈধভাবে আসছে এটা আমার জানা ছিল না, তবে এটা যদি এরকম এসে থাকে তাহলে আমরা এটা খতিয়ে দেখব। যদি এসে থাকে তাহলে সে বিষয়ে আমাদের কিছু করার থাকলে আমরা করব।